723টি বাণিজ্যিক দোকান নিয়ে শুরু হয় শান্তা এন্টারপ্রাইজের মালিকানাধীন গুলশান শপিং সেন্টারের কার্যক্রম। কয়েক বছর পরই ভবনের নির্মাণে নানান ধরনের ত্রুটি ধরা পড়ে। 2017 সালে গুলশানের ডিএনসিসি মার্কেট আগুনের ঘটনায় ওই ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি দল গুলশান শপিং সেন্টার পরিদর্শন করে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। ব্যবহারের অনুপযোগী বলে সিলগালা করা হয় ভবনটি। এরপরও ভবনের মালিকপক্ষ সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ না নেয় গুলশান শপিং সেন্টারের দোকান মালিক সমিতি হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট 30 দিনের মধ্যে ভবনটি গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করে ভবন মালিক পক্ষ। রোববার সব পক্ষের শুনানি শেষ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। রাজুক, ডিএনসিসি সহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙার নির্দেশনাটা ইনসিজিন এবং এটা পেন্ডিং অবস্থায়, এখন যে কোনো মুহূর্তে ভাঙতার আইনগত কোনো বাধা নাই। যেহেতু ডিফারেন্ট এজেন্সি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, রাজুক, সিটি কর্পোরেশন প্রত্যেকেই বলছে এটা ভাল্লানিপুর বিল্ডিং ভাঙতে হবে, সেই পার্সপেক্টিভে এটা ভাঙার জন্য নির্দেশনা প্রদান। দোকান মালিকের সব টাকা এখনও পরিশোধ করেনি ভবন মালিক পক্ষ, তবে বেশিরভাগ দোকানের ভাড়াটিয়াদের টাকা পরিশোধ করা হয়েছে। এই দেরি করার ফলে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ আসলে বলার মতো নয়। যত দ্রুত সম্ভব এই মার্কেটটা হওয়া প্রয়োজন। আদালত আজকে রায় দিয়েছে, আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ। গুলশান শপিং সেন্টারটি নিজ খরচে ভাঙতে হবে মালিক শান্তা এন্টারপ্রাইজকে। কোনো আর্থিক সহায়তা দেবে না রাজুক ও সিটি কর্পোরেশন। জাহিদ হাসান, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।